নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই আপনারা তো জানেন যে সমস্ত বোনেরা কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তারা এতদিন প্রতি বছর সাড়ে সাতশো টাকা করে কন্যাশ্রী ভাতা পেতেন যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন কিন্তু এবারের দু সালের রাজ্য বাজেটে মাননীয় অর্থমন্ত্রী সেটি বাড়িয়ে এক হাজার টাকা করে দিয়েছে এই ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আপনার বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটি পড়েও দেখতে পারেন এই বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বেঙ্গল ইন্ট্রোডিউস রূপশ্রী ম্যারেজ অ্যাসিস্ট্যান্স ফর গার্লস এই শীর্ষক নিউজটি যদি আপনারা পড়েন এই নিউজটিতে মূলত রূপশ্রী সম্পর্কে বলা আছে কিন্তু এই নিউজটি নিচের দিকে যদি আপনারা যান এবং সবার নিচের প্যারাগ্রাফটা যদি পড়েন লেখা আছে হি অলসো প্রোপোজড এখানে হি বলতে মাননীয় অর্থমন্ত্রীর কথা বলা হয়েছে হি অলসো প্রোপোজ টু ইনক্রিজ দ্য স্কলারশিপ ফ্রম রেস সেভেন ফিফটি টু ওয়ান থাউজেন্ড আন্ডার দ্য স্কিম অ্যান্ড দ্য স্টেট হ্যাজ বিন স্পেন্ডিং রেস টুয়েলভ হান্ড্রেড করোর অ্যানুয়ালি ফর দ্য প্রজেক্ট অফ গাস এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী দু হাজার আঠেরো রাজ্য বাজেটে এই সাড়ে সাতশো টাকা করে এতদিন কন্যাশ্রী প্রকল্পে যে সমস্ত বোনেরা নাম নথিভুক্ত করেছেন তাদের দেওয়া হতো সেটা এবার থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হবে এ সমস্ত তেরো থেকে বছর বয়সী বনেদের আপনারা জানেন মাসে মাসে সরি বছর প্রতি বছর কন্যাশ্রী প্রকল্পের ভাতা দেওয়া হয় সেটা এবার থেকে বাড়ি হাজার টাকা করা হয়েছে যার ফলে এবার আপনারা যে ভাতাটি পাবেন সেটি সাড়ে সাতশোর বদল দেখবেন হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দয়া করে লাইক করে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যে কোনো ইনফরমেশান আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে